হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি রোমান্টিক ড্রামা মুভি এক্সপ্লেইন করব। এই মুভির কাহিনীতে আমরা এমন একটি বুড়ো লোককে দেখব যার চরিত্র কিছুটা ডাউন ছিল, কারণ এখন পর্যন্ত তার বিয়েই হয়নি। তাই সে তার ফোনে বিভিন্ন মেয়েদের ছবি দেখত, আর সে সবসময় এটা চাইত যে সে যেন আবার তার যৌবন ফিরে পায়। একদিন যখন সে একটি মেয়ের সাথে গপাগপ করছিল, তখন সেই মেয়েটি তাকে বলে যে সে একটি ওষুধ সম্পর্কে জানে যা দিয়ে সে আবার তার যৌবন ফিরে পাবে। তখন সেই বুড়ো লোকটি সেই ওষুধটি খুঁজতে শুরু করে। অবশেষে সে সেই ওষুধটি খুঁজেও পেয়ে যায়, কিন্তু যখনই সে সেই ওষুধটি নেয় তখন সে আবার যুবক হয়ে যায়, আর সে তার সমস্ত মনের ইচ্ছে পূরণ করতে থাকে। এর পরে কি হয়েছিল সেটা জানার জন্য আজকের এই মুভিটি দেখতে থাকুন। মুভির শুরুতে আমরা একটি বড় শহর দেখতে পাই, যেখানে আমরা একটি বুড়ো লোককে দেখি যার নাম ছিল গ্যারি, যে একজন ফটোগ্রাফার ছিল। কিন্তু সে অনেকটা লুচ্চা টাইপের ছিল, আর সে তার দোকানে বসে সবসময় মেয়েদের ছবি দেখত। একদিন একটি মেয়ে তার কাছে আসে আর তাকে বলে যে আমি পাসপোর্ট সাইজের কিছু ছবি তুলতে চাই। এটা শুনে গ্যারি সেই মেয়েটিকে চেঞ্জিং রুম থেকে একটা কোট বের করে দেয়। এরপরে গ্যারি বাহিরে চলে যায়। গ্যারির বাহিরে যাওয়ার পরে সেই মেয়েটি নিজের কাপড় চেঞ্জ করতে শুরু করে দেয়, কিন্তু গ্যারি লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটির কাপড় চেঞ্জ করা দেখছিল। আর সেই সময় মেয়েটি গ্যারিকে দেখে ফেলে এবং সে গ্যারির দোকানে অনেক সিন ক্রিয়েট শুরু করে। সে গ্যারির ওপর অনেক চিল্লায় আর তাকে অনেক গালাগালি দিয়ে সেখান থেকে চলে যায়। গ্যারির দোকানের পাশেই একটা সেলুনের দোকান ছিল, আর সেই দোকানের মালিকের নাম ছিল লি। লি গ্যারিকে বলে যে আমরা এখন বুড়ো হয়ে গেছি আর আমাদের এখন মেয়েদের নিয়ে এসব চিন্তা করা ঠিক না। কিন্তু গ্যারি তো নিজেকে বুড়ো ভাবে না, তাই সে লিয়ের কথার কোনো গুরুত্ব দেয় না। এরপর রাতে গ্যারি নিজের বাড়িতে আসে, তখন সে তার ফোনে তার ফেভারিট অ্যাক্ট্রেসের মুভি দেখছিল, কিন্তু সেই মুভিটি ছিল একটি অ্যাডাল্ট মুভি। সেই মুভিটা দেখে গ্যারি উত্তেজিত হয়ে যায়। এরপরে সে তার হাতের জাদু দেখাতে শুরু করে আর নিজেকে শান্ত করে নেয়। এরপর আমরা দেখি যে গ্যারি এখনো ঘুমোচ্ছে, তার বিয়ে এখনো হয়নি, কারণ তার কাছে কোনো ভালো বাড়ি ছিল না, তাই সে সবসময় মেয়েদের কথা চিন্তা করতে থাকতো। একদিন গ্যারির দোকানে একটি ছেলে আসে আর সে বিভিন্ন অ্যাঙ্গেলে নিজের ছবি তুলতে থাকে। তারপর সে নিজের ছবিগুলো দেখতে থাকে, তখন তার কিছু মনে পড়ে আর সে গ্যারিকে বলে যে তুমি তো এই শহরের সব থেকে লুচ্চা ফটোগ্রাফার, আর তোমাকে তো অনেক মেয়েরাও অপমান করেছে, অনেকবার তো জেলে যাওয়ার হাত থেকে কোনোভাবে বেঁচে গেছো। গ্যারি এখানে অনেক লজ্জা পায়, কিন্তু সে সেই ছেলেটির কথা ইগনোর করে। পরে সেই ছেলেটি গ্যারিকে টাকা দিয়ে নিজের ছবি নিয়ে চলে যায়। ছেলেটি যাওয়ার পর লি গ্যারির কাছে আসে আর তাকে বলে যে আমাদের শহরে একটি নতুন ক্লাব খুলেছে যেখানে অনেক মেয়েরা টাকা নিয়ে সবকিছু করে, আমাদের তো সেখানে একবার অবশ্যই যাওয়া উচিত। লিয়ের কথা শুনে গ্যারি রাজি হয়ে যায়। এরপরে রাতে তারা দুজনে মিলে সেই নতুন ক্লাবে যায় আর সেখানে গিয়ে তারা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে। এরপর একটি মেয়ে এসে লিয়ের পাশে বসে যায়। মেয়েটি দেখতে অনেক সুন্দরী ছিল, মেয়েটির নাম ছিল সুজি। সুজিকে দেখে গ্যারি উত্তেজিত হয়ে যায়, আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় ছিল যে সুজিও তাকেই দেখছিল। কিছুক্ষণ পর আমরা দেখি যে সুজি গ্যারির বাসায় এসেছে আর তাকে বাসায় আনার জন্য গ্যারি অনেক টাকা দিয়েছিল। এরপর গ্যারি সুজির ওপর ঘোড়া চালাতে শুরু করে। ঘোড়া চালানোর সময় গ্যারি তার নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেয়, কিন্তু সে সুজির সাথে পেরে ওঠে না। এরপরে সে সুজির সাথে কথা বলতে থাকে। গ্যারি সুজিকে জিজ্ঞেস করে যে আমার সাথে কাজ করে তোমার কেমন লেগেছে। এই কথা শুনে সুজি তো প্রথমে গ্যারিকে নিয়ে মজা করে, কিন্তু পরে সুজি গ্যারিকে বলে যে আমি একটা ওষুধ সম্পর্কে জানি যেটা বুড়ো লোকদেরকে আবার যুবক বানিয়ে দেয়, আর সেই ওষুধটা আমাদের শহরেই পাওয়া যায়, কিন্তু সেই ওষুধটা কোথায় পাওয়া যায় সেটা আমি ঠিক জানি না। সুজির কথা শুনে গ্যারি চিন্তায় পড়ে যায়, কারণ যে কোনোভাবে গ্যারি সেই ওষুধটা চাই। কিছুদিন পরে একটি নতুন বিল্ডিং এ একটি মডেলের ফটোশুট হচ্ছিল। গ্যারিও সেখানে পৌঁছে যায় আর সেই মডেলের ফটো তুলতে থাকে। এই নতুন মডেলটি দেখতে অনেক সুন্দর ছিল। এত সুন্দর মডেলকে দেখে গ্যারির মুখে পানি চলে আসে। তখনই মডেলের ম্যানেজার সেখানে চলে আসে আর সে সবাইকে ফটো তোলা থেকে বিরত থাকতে বলে, কারণ মডেলের এখন মেকআপ করার সময় হয়েছে। ম্যানেজারের কথা শুনে সকল ফটোগ্রাফার ফটো তোলা বন্ধ করে দেয়। এরপর মেকআপম্যান মডেলের মেকআপ করা শুরু করে দেয়। গ্যারি যখনই সুযোগ পায় তখনই সে মডেলের কাছে যায় আর সেই মডেলকে তার নাম জিজ্ঞেস করে। মেকআপম্যান কিছু জিনিস আনার জন্য সেখান থেকে বাইরে চলে যায়। তখন গ্যারি সেই মডেলের সাথে কথা বলার সুযোগও পেয়ে যায় আর সে তার সাথে অনেক কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে গ্যারি মডেলের অনেক কাছে চলে যায়। তখন মডেল গ্যারিকে বলে যে আমার রেট অনেক হাই আর আমি শুধু বড়লোকদের কাছেই যাই, আর তুমি তো অনেক গরিব, আর তুমি তো অনেক বুড়ো হয়ে গেছো। তখন মডেলের কথা শুনে গ্যারি অনেক রেগে যায় আর সে রেগে গিয়ে মডেলের গলা টিপতে শুরু করে। তখনই মেকআপম্যান সেখানে চলে আসে আর সে মডেলকে বাঁচিয়ে নেয়। এরপর সেই মডেলের ম্যানেজার এসে গ্যারিকে অনেক মারধর করে। সবাই এখানে গ্যারিকে অনেক মারধর করে আর সেখান থেকে বের করে দেয়। এত বাজেভাবে মার খাওয়ার পর গ্যারি এখন অনেক রেগে যায় আর সে সেই ম্যানেজারকে এখন মারতে চায়, কিন্তু সে নিজেই কাজটি করতে পারবে না কারণ সে অনেক বুড়ো হয়ে গেছে। তাই সে রেগে শহরের এদিক ওদিক ঘুরতে থাকে। তখন সে একটি ওষুধের দোকান দেখতে পায়। ওষুধের দোকানটি দেখে তার সুজির কথা মনে পড়ে যায়। এরপরে গ্যারি সেই ওষুধের দোকানে যায় যেখানে একজন মহিলা বসা ছিল। গ্যারি তার কাছে যায় আর তাকে বলে যে আমাকে এমন একটি ওষুধ দিন যা দিয়ে আমি আমার যৌবন ফিরে পেতে পারি।
তখন সেই মহিলাটি গ্যারিকে বলে যে আমার কাছে তেমন কোনো ওষুধ নেই। তার কথা শুনে গ্যারি অনেক উদাস হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখন ভিতর থেকে আরেকটি মহিলা বের হয়ে গ্যারিকে আটকায়। সেই মহিলাটির নাম ছিল লিজা। সে গ্যারিকে অন্য একটি লোক ভাবে। তখন সে গ্যারিকে বলে যে তোমার বস আমাকে কল করেছিল, আমি তোমার বসের ওষুধ তৈরি করে রেখেছি। এরপরে সেই মহিলাটি গ্যারিকে একটি ওষুধ দেখায় আর ওষুধটি দেখিয়ে বলে যে এই ওষুধটি তোমার বুড়ো বসকে আবার যুবক বানিয়ে দেবে, কারণ আমি এই ওষুধটি অনেক ওষুধি গাছপালা দিয়ে বানিয়েছি। কিন্তু তুমি তোমার বসকে এটা বলে দিও যে এই ওষুধটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করাটা ক্ষতিকর, যদি এই ওষুধটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে তাহলে তার মৃত্যুও হতে পারে। তখন গ্যারি সেই মহিলার কথা শুনে এটা বুঝে যায় যে লিজা তাকে অন্য কোনো লোক ভাবছে, তাই সে চুপচাপ লিজার সমস্ত কথা শুনছিল, কিন্তু তার সেই ওষুধটি দরকার ছিল। এরপরে সে চুপচাপ সেই ওষুধটি নিয়ে নিজের বাড়িতে চলে আসে। তখন সে তার বিছানায় শুয়েছিল আর সে সুজির কথা মনে করতে থাকে। এরপরে সে সেই ওষুধটি পানিতে মিশায় আর সে সেই ওষুধটি পান করে নেয়। ওষুধটি পান করার পর গ্যারি ঘুমিয়ে যায়। এরপর দিন সকালে গ্যারি যখন উঠে নিজের মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়, মুখ ধোয়ার সময় গ্যারি নিজের চেহারায় আয়নায় দেখে আর সে অনেক অবাক হয়ে যায়, কারণ সেই ওষুধটি কাজ করেছে আর গ্যারি এক রাতে বুড়ো থেকে যুবক হয়ে গেছে। আসলে গ্যারি সবসময় এটাই চাইতো আর ভাগ্যের জোরে সে সেই ওষুধটি পেয়েও যায়, যা দিয়ে সে এখন তার নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে। ঠিক তখনই তার দরজায় কেউ আসে। দরজায় কারো আসার খবর পেয়ে সে অনেক ভয় পেয়ে যায়। এরপরে সে দরজা খুলে দেখে যে সেখানে লি দাঁড়িয়ে ছিল। লি গ্যারিকে জিজ্ঞেস করে যে তুমি কে আর আমার ফটোগ্রাফার বন্ধু কোথায়। তখন যুবক গ্যারি তাকে বলে যে আমি তোমার সেই ফটোগ্রাফার বন্ধুর একজন আত্মীয় আর তোমার বন্ধু কিছুদিনের জন্য বাহিরে গেছে। তার কথা শুনে লি এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর একটা বড় বিল্ডিং এ নতুন একটি মডেলের ফটোশুট হচ্ছিল। তখন গ্যারিও তার ক্যামেরা নিয়ে ভয়ে ভয়ে সেখানে চলে যায়। সে যখনই তাদের সামনে যায় সবাই তার দিকে তাকিয়ে থাকে আর তারা সবাই গ্যারিকে জিজ্ঞেস করে যে তুমি কে। তখন গ্যারি বলে যে আমি একজন নতুন ফটোগ্রাফার আর আমিও এই মডেলের ফটো তুলতে চাই। গ্যারি এখন অনেক হ্যান্ডসাম হয়ে গেছিল, তাই সেই মডেল যখন গ্যারির কথাগুলো শুনে তখন সে তাকে নিজের ফটো তোলার জন্য পারমিশন দিয়ে দেয়। নতুন মডেলের নাম ছিল ম্যারি। সে গ্যারিকে দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। এরপরে সে গ্যারিকে নিজের বাড়িতে ডাকে। আস্তে আস্তে এখন গ্যারির জীবন অনেকটা পাল্টে গেছে আর এখন সে যে কোনো মেয়েকে নিজের প্রতি আকর্ষিত করতে পারত। এরপরে সে অনেক মেয়েদের সাথেই খপাখপ করে আর মাঝে মাঝে সে সেই ওষুধটি পান করে যাতে সে যুবকই থাকে। কিছুদিন পর গ্যারি ম্যারির সাথে একটা পার্টিতে যায় যেখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল আর এইসব সুন্দর সুন্দর মেয়েদের দেখে গ্যারির মনে লোভের সৃষ্টি হয়। কিন্তু এই পার্টিতে একটি মেয়ে সবার থেকে আলাদা হয়ে বসেছিল। গ্যারি তার কাছে যায়, সেখানে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। গ্যারি সেই মেয়েটিকে নিজের নাম বলে আর তাকে তার নাম জিজ্ঞেস করে। সেই মেয়েটির নাম ছিল নাতাশা। নাতাশাও গ্যারিকে দেখে গ্যারির প্রতি আকর্ষিত হতে থাকে আর গ্যারিরও নাতাশাকে খুব ভালো লেগেছিল। এরপরে গ্যারি তার বাড়িতে যায় আর সারা রাত তার সাথে গপাগপ করতে থাকে। এরপরের দিন যখন গ্যারির ঘুম ভাঙে তখন সে দেখে সে যে আবার বুড়ো হয়ে গেছে। নাতাশা তখনও ঘুমিয়েছিল। এরপরে গ্যারি নাতাশাকে ঘুমে রেখে সেখান থেকে চলে যায়। সে সরাসরি সেই ওষুধের দোকানে যায় যেখান থেকে সে সেই ওষুধটি পেয়েছিল। দোকানে এসে সে লিজার সাথে দেখা করতে চায়। দোকানের সেই মহিলার সাথে কথা বলতে থাকে। সেই মহিলার সাথে কথা বলার সময় গ্যারির নজর একটি বক্সের দিকে যায় আর তখন সে সেই বক্সটি নিয়ে নেয় আর তখনই লিজা সেখানে চলে আসে। লিজা গ্যারিকে বলে যে এই বক্সে কোনো ওষুধ নেই, কিন্তু গ্যারি তার কোনো কথাই শোনে না, কারণ সে আবার যে কোনোভাবেই হোক যুবক হতে চায়। তখন লিজা গ্যারির কাছ থেকে বক্সটি কেড়ে নিতে চায়। এর মাঝখানে গ্যারি এবং লিজার মাঝখানে ঝগড়া শুরু হয় আর তখন গ্যারি সেখানে লিজাকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায়। সে তাড়াতাড়ি নিজের বাড়িতে আসে। বাড়িতে এসে গ্যারি যখন সেই বক্সটি খুলে তখন দেখে যে সেই বক্সে শুধু অল্প পরিমাণ ওষুধ রাখা ছিল। এটা দেখে সে খুবই হতাশ হয়, কিন্তু গ্যারির যে কোনোভাবে আবার যুবক হতে হবে, তাই সে সেই বক্সের ভিতরে নিজের মুখ ঢুকিয়ে সেই বক্সটি চেটে চেটে ওষুধ খায় যাতে সে আবার তার যৌবন ফিরে পায়। এরপরে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে যখন ঘুম থেকে ওঠে তখন দেখে যে সে আবার যুবক হয়ে গেছে। এরপর সে আবার রেডি হয়ে নাতাশার বাসায় যায়। তারা দুজন সেখানে সারাদিন খুব এনজয় করে। পরের দিন যখন গ্যারি ঘুম ভাঙে তখন তার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল আর সে দেখে যে সেখানে নাতাশাও ছিল না। গ্যারি নাতাশাকে খুঁজতে শুরু করে। গ্যারি যখন নাতাশাকে খুঁজতে খুঁজতে বাথরুমের দিকে যায় সেখানে গিয়ে দেখে যে একজন বুড়ো মহিলা ছিল। গ্যারি তাকে জিজ্ঞেস করে যে তুমি কে। তখন সেই বুড়ো মহিলাটি বলে যে আমি নাতাশা। তখন গ্যারি খুবই অবাক হয়। নাতাশা গ্যারিকে বলে যে আমি একটি ওষুধ খেয়ে যুবতী হয়েছিলাম, কিন্তু যে এই ওষুধটি তৈরি করতো কালকে কেউ তাকে মেরে ফেলেছে, এখন সেই ওষুধটি আমার কাছে আর নেই। নাতাশার কথা শুনে গ্যারি খুবই অবাক হয়, কারণ গ্যারি সেই মহিলাটিকে মেরে ফেলেছিল। ঠিক তখন গ্যারিও আবার বুড়ো হয়ে যায়। গ্যারিকে বুড়ো হতে দেখে নাতাশাও খুব অবাক হয়। শেষে আমরা দেখি যে তারা দুজন সেই বাথরুমে অনেক কষ্টে ও যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়, কারণ তারা দুজনেই সেই ওষুধটি অধিক পরিমাণে নিয়েছিল। লিজা ওষুধ দেওয়ার সময় তাদেরকে বলেছিল যে এই ওষুধটি অধিক পরিমাণে ব্যবহার করলে তাদের মৃত্যুও হতে পারে, আর এটাই হয়, তারা দুজন এখানেই মারা যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়।